সংসারের প্রায় সব ক্ষেত্রেই আমাদের কিছুটা মানিয়ে চলতে হয়, তা সে ঘরেই হোক, বন্ধু বান্ধবের সঙ্গেই হোক, কিংবা কর্মক্ষেত্রেই হোক। আমি ঠিক, সুতরাং অন্যেরটা আমি মানব না, অন্যের কোনো কথা আমি শুনব না, এই মনোভাব কিন্তু দৃঢ়ভাবে মনের মধ্যে লালন করে থাকা একদম ঠিক না। শুধু শুধু শত্রু বাড়িয়ে লাভ কী বলুন তো? তার চেয়ে অন্যর মনোভাবটা একটু গুরুত্ব দিয়ে মিলেমিশে থাকলেই হয়, একটু মানিয়ে চললেই হয়। তবে এটা আমাদের বিচার করে দেখতে হবে, আমি একটু বেশি মানিয়ে ফেলছি না তো? আমার দুর্বলতার সুযোগ নিয়ে লোকে আমায় বোকা বানাচ্ছে না তো? না, সেটা কিন্তু করলে চলবে না, তার তুল্যমূল্য বিচার নিজেদেরই করতে হবে। তাই এইসব ঝামেলা কে লাভ কী, চলুন না একটা জিনিস করি, হাত বাড়ালেই বন্ধু। নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নারীর পাঁচ মিশেল। আজ আমরা আমাদের মধ্যে আরেকবার পেয়েছি বিশিষ্ট রূপ বিশেষজ্ঞা শ্রীমতী দিশা গুপ্তাকে। সাধারণত আমরা আমাদের ত্বকের ধরন নিয়ে চিন্তিত থাকি, তৈলাক্ত ত্বক, শুষ্ক ত্বক, কম্বিনেশন স্কিন। কিন্তু যাদের স্কিন নর্মাল বা সাধারণ, তারাও তো একটু যত্ন নেবে, তাই না? এই নর্মাল স্কিনের যত্ন আমরা কীভাবে নেব সেই ব্যাপারে আজ আমরা কথা বলবো। আসুন, নমস্কার জিসাদি। দেখা যায় নর্মালি যাদের স্কিন সাধারণ, তারা কিন্তু যত্ন নেয় না, কারণ ওরা ভাবে তো আমাদের স্কিনটা নর্মালি, কিন্তু নিশ্চয়ই ওদের একটু যত্ন নিতে হয়। তাহলে জিসাদি, তুমি সবার আগে বলো যে যাদের স্কিন সাধারণ বা নর্মাল, তারা কীভাবে যত্ন নেবে? দেখো, প্রথমে এই যে কথাটা বললে যে তারা ভাবে আমাদের স্কিন নর্মালি, তাতে কোনো যত্নের প্রয়োজন নেই, তো এক্ষেত্রে আমি বলবো যে আমরা যদি একটা ভালো কিছু, মানে নর্মাল স্কিন আমি বলবো ব্লেসিংস, কারণ নর্মাল স্কিন মানে অনেক রকম জিনিস, হ্যাঁ অনেক রকম জিনিস অ্যাকসেপ্ট করে স্কিন, রিজেক্ট করে না, রিয়্যাক্ট করে না, তো সেটা একটা ব্লেসিংস। কিন্তু আজকে যদি আমার কাছে একটা দামি শাড়ি বা দামি গয়না থাকে, সেটার আমি যত্ন নেব না, সেটা তো হতে পারে না। সেটাকে যদি আমি অনেক দিন অবধি ইউজ করতে চাই বা ভালো রাখতে চাই, ওটার যত্ন আমার নিতেই হবে। তো সিমিলারলি যদি নর্মাল স্কিন হয়, সেটা কিন্তু খুব দামি স্কিন আমাদের কাছে, তো সেক্ষেত্রে সেটার বরঞ্চ যত্ন আরও বেশি নিতে হবে, যাতে সেটা বিহেভ করে প্রপারলি দীর্ঘদিন ধরে। আচ্ছা জিসাদি, বাড়িতে বসে ঘরোয়া পদ্ধতিতে কি নর্মাল স্কিনের যত্ন সম্ভব? কেন সম্ভব না, নিশ্চয়ই সম্ভব। দেখো, নর্মাল স্কিনের যদি খুব ভালো রাখতে চাও দীর্ঘদিন, তাহলে আমি বলবো গাজর। মোটামুটি গাজর কিন্তু আজকাল 12 মাস পাওয়া যায়। গাজর আর সামান্য একটু মৌরি বাটা, সাপোজ আমি যদি 3 চামচ গাজর নিলাম, অর্ধেক চামচ মৌরি নিলাম, তার সাথে পুরো জিনিসটাকে একসাথে বেটে নিলাম, এটার রসটাকে ছেঁকে নিলাম, ছেঁকে এবার বাড়িতে কর্নফ্লাওয়ার বা ময়দা বা যা আছে তার সাথে একটু মধু আর চিনি মেশালাম, দরকার হলে একটু দই মেশালাম, এই দিয়ে একটা প্যাক তৈরি করব। তবে যে কোনো প্যাক নেওয়ার আগে অ্যাডভাইজেবল এই যে একটু স্কিনে তেল মাখতে হবে, যাতে করে কি স্কিনটা সফট হয়ে যায়, প্যাকটাই যে স্ক্রাবিং করা হবে ডাইরেক্ট স্কিনে প্রেশার না পড়ে, কারণ স্কিনে ডাইরেক্ট প্রেশার পড়লে অনেকগুলো টিস্যু ড্যামেজ হয়ে যায়। তার ফলে একটু তেল মেখে স্কিনটাকে সফট করে নিয়ে একটা ক্লিন, মানে তেল মাখলে ময়লাটাও সফট হয়ে যাচ্ছে, এরপরে যখন প্যাক নিচ্ছি প্যাকটা কমপ্লিটলি ড্রাই হবে, ড্রাই হওয়ার পরে হাত ভিজিয়ে প্যাকটাকে ভিজিয়ে স্ক্রাব আপ করতে হবে, স্কিন একেবারে পরিষ্কার হয়ে যাবে। আজকাল এই ব্যস্ততার যুগে JSS কোম্পানি নিশ্চয়ই কোনো প্রোডাক্ট আছে এই নর্মাল স্কিনের জন্য? দেখো, JSS এর প্রোডাক্ট তো প্রত্যেক রকম স্কিনের জন্য আছে বা চুলের জন্য আছে। এখানে আমরা যেটা নর্মাল স্কিনের প্যাক আমাদের, সেটা হচ্ছে ভেদিক কেয়ারের এভারিয়াং। এভারিয়াং আমরা স্কিনে তো মাখবই মুখে, মানে নর্মাল স্কিনের লোকেরা স্কিনটাকে ভালো রাখার জন্যে, মেনটেন করার জন্যে, তার সাথে সাথে এভারিয়াং কিন্তু দারুণ বডি স্ক্রাবের কাজ করে। তো ভেদিক কেয়ারের এভারিয়াং একটা এমন জিনিস যেটা দিয়ে আমরা এই বডি স্ক্রাবেরও কাজ করতে পারি, আবার নর্মাল স্কিনে ফেস প্যাকেরও কাজ করতে পারছি। তো জিসাদি, এই এভারিয়াংয়ে তুমি কত ধরনের প্রাকৃতিক জিনিস ব্যবহার করেছো? এভারিয়াংয়ে আমরা প্রায় 28-29 রকমের জিনিস ইউজ করেছি, এবং প্রত্যেকটা ন্যাচারাল, যেমন বললাম গাজর মৌরি এটা তো আছেই, তার সাথে গ্রিন পিস আছে, ধনে, এরকম নানা রকম আমরা জিনিস ইউজ করেছি, কিন্তু প্রত্যেকটা ন্যাচারাল জিনিস। এবং আবার বলবো, এভারিয়াং বা আমাদের যে কোনো প্রোডাক্ট কিন্তু কেমিক্যাল ফ্রি, কোনো সাইড এফেক্টও নেই তুমি বলছো? সাইড এফেক্ট তো থাকতেই পারে না, কারণ কেমিক্যাল নেই তো। ইউজুয়ালি আমাদের স্কিন কিসে রিয়াক্ট করে? আমাদের স্কিন কেমিক্যালে রিয়াক্ট করে, কিন্তু আজকে আমি গাজর বা মৌরি এগুলো তো খাচ্ছি, তো আমার স্কিন তো অ্যাকাস্টামড এগুলোর সাথে, তো সেভাবে কী করে রিয়াক্ট করবে এগুলোতে? এক এক সময় এক একটা স্কিন দেখা যায়, ইভেন নিমে রিয়াক্ট করছে কি হলুদে রিয়াক্ট করছে, দ্যাট ইজ সেন্সিটিভ স্কিন, দ্যাট ইজ নট নর্মাল স্কিন। আদারওয়াইজ এভারিয়াং ভেদিক কেয়ারের ব্যবহার করলে নর্মাল স্কিনের জন্য আর কোনো চিন্তা নেই। ভেদিক কেয়ারের এভারিয়াং কি ব্যবহার করা খুব কঠিন নাকি সহজ? জাস্ট 20 মিনিট দিনে,
কুড়ি মিনিট যে কোনো মানুষ যতই ব্যস্ত থাকুক নিজের জন্য বের করতে পারে, কারণ এই কুড়ি মিনিটের বদলে যদি সে কুড়ি বছর কমিয়ে ফেলতে পারে স্কিনে তাহলে সেটাই ওয়াইজ, তাই তো? তো সেক্ষেত্রে আমি বলবো যে একটা অয়েল ম্যাসাজ করতে, যে কোনো ভালো একটা ফ্রুট অয়েল ম্যাসাজ করতে, আমাদের জেএসএসের অয়েল আছে নানা রকম, করে নিয়ে জাস্ট 10 মিনিট রাখতে, দু তিন মিনিট ম্যাসাজ করে 10 মিনিট তেলটা রাখবে। এরপরে এভার ইয়াংকে একটু চিনি, দই, বাড়িতে যে ফল আছে কিংবা টমেটোর রস, গাজরের রস যা আছে তার সাথে মিশিয়ে এভার ইয়াংটা পুরো মুখে মাখবে। যেহেতু এভার ইয়াং ব্যাদিক কেয়ারের এমন জিনিস দিয়ে তৈরি যেগুলো আমাদের সব খাদ্য তালিকায় থাকে, তাই চোখের ওপরে, ঠোঁটের ওপরে আমাদের জেএসএস অয়েল বা এভার ইয়াং প্যাক দুটোই মাখতে পারে। আচ্ছা জেসাদি, সব বয়সে কি আমরা এভার ইয়াং ব্যবহার করতে পারি? যে কোনো বয়সে, যে কোনো বয়সে, খালি বাচ্চাদের ক্ষেত্রে আমরা বলবো যেহেতু ওদের স্কিন ভীষণ টেন্ডার হয়, একেবারে 5-6 বছরের নিচের বাচ্চাদের ভীষণ টেন্ডার হয়, তারা সপ্তাহে, এখন যেরকম আমি বড় অ্যাডাল্টদের ক্ষেত্রে বলবো প্রতিদিন করতে, যত বয়স বাড়ছে তত স্কিন কেয়ার বেড়ে যাবে কিন্তু প্রতিদিন করতে, একেবারে যারা ছোটো বাচ্চা তারা সপ্তাহে 2 দিন করলেই কী হয়, সারাদিন মানে যে সপ্তাহে ময়লাটা স্কিনে জমছে, বাচ্চারা তো খুব পরিষ্কারও করতে দেয় না, সারাক্ষণ ছোটাছুটির মধ্যে থাকে, সেটাও চলে যাচ্ছে, ট্যানিংটাও চলে যাচ্ছে, আর স্কিনটা দারুণ সফট হয়। মানে ভ্যাদিক কেয়ারের এভার ইয়াং ব্যবহার করলেই বোঝা যাবে, জাস্ট ব্যবহার করে যেই ধোবে, যদি হাত দাও তখনই বুঝবে যে একটা এমন জিনিস মেখেছো যেটা এর আগে মাখোনি। আচ্ছা জেসাদি, আমাদের দর্শকদের মধ্যে অনেকেই হবে যারা হয়তো নিজস্বভাবে তোমাকে দেখিয়ে পরামর্শ নিতে চাইবে, তাদের জন্য যদি তুমি তোমাদের টেলিফোন নাম্বারটা বলে দাও খুব ভালো হবে। আমাদের ফোন নাম্বার হচ্ছে 2423-6070, 2423-6080 এবং 2465-7628। তাহলে নর্মাল স্কিনের কীভাবে যত্ন নেবেন নিশ্চয়ই জেনে গেছেন, আর আজকের অনুষ্ঠান কেমন লাগলো আমাকে কিন্তু চিঠি লিখে অবশ্যই জানাবেন। আজ এখানেই শেষ করছি, নমস্কার। নমস্কার, নারীর কমলিকা নিয়ে এসেছি আপনাদের জন্য নারীর ওয়ার্কশপ সেগমেন্ট। এই ওয়ার্কশপ সেগমেন্টে আমরা পেয়েছি আমাদের মাঝে আমাদের ডিজাইনার অনুরাধা পালকে। নমস্কার অনুরাধা দি, সুস্বাগত নারীতে আসার জন্য। অনুরাধা দি, আজকে আমাদের দর্শক বন্ধুদের এই ওয়ার্কশপ সেগমেন্টে তুমি কী শেখাচ্ছ? আজকে আমি যেটা শেখাবো সেটা হচ্ছে যে স্টিচড গ্রিটিং কার্ডস। আমরা স্টিচড গ্রিটিং কার্ডস, আমার মনে হয় দর্শক বন্ধুদের একটু দেখিয়ে দিলে ওরা বুঝতে পারবেন। স্টিচড গ্রিটিং কার্ডটা অনেকটা এরকম দেখতে হবে, এবং সেটা কিভাবে আমরা বানাতে পারবো যাতে আমরা আর বাইরে গিয়ে কোনো উপহার না কিনে নিজেরা বানিয়ে আমাদের বন্ধু বান্ধবদের দিতে পারি সেটাই শিখবো অনুরাধাদির কাছে। অনুরাধাদি, তাহলে আমাদের কী কী লাগছে? আচ্ছা, এই কার্ডসগুলো তৈরি করতে ফার্স্টে আমার লাগছে গ্রিটিং কার্ডস, এনভেলপ তো এরকম কিনতেই পাওয়া যায়, সেটাকে আমি ফোল্ড করে নিয়েছি, এইভাবে একটা ফোল্ড করে নিয়েছি। আচ্ছা, এটাকে আঁকার জন্য আমার ট্রেসিং পেপার, স্কেল, পেন্সিল, ইরেজার, কাঁচি, উল, থ্রেড লাগছে। এমব্রয়ডারি করার জন্য আমার লাগছে থ্রেড, ফ্রেম, কাঁচি, ছুঁচ ইত্যাদি লাগছে। আর একটু পেস্টিংয়ের জন্য আমার একটু আঠা আর লেস কি জড়ি যা আমি ইউজ করবো সেটা এরকম ধরনের, এইরকম ধরনের জিনিসগুলো কিংবা এইরকম ধরনের জিনিসগুলো ইউজ করেছি। আচ্ছা, তাহলে আমি শুরু করে দিই। আচ্ছা, ফার্স্টে আমি যেটা করেছি এটাকে আমি এঁকে এনেছি, এটা আমি একটা ইয়ের থেকে যে কোনো জিনিস আপনি এঁকে নিতে পারেন, এইভাবে এঁকে আনছি ট্রেসিং পেপার, ট্রেসিং পেপার দিয়ে এঁকে আনছি। আচ্ছা, কাপড়ের উপর এঁকে নিয়ে সেটাকে আমি ফ্রেমে বসিয়ে, এই যে এইভাবে আমি ফ্রেমে বসিয়ে নিচ্ছি। এইবারে আমার যেখানে যে ডিজাইন মনে হচ্ছে কিংবা যে স্টিচ মনে হচ্ছে আমি সেই স্টিচই করব। যেমন এখানে আমি এই শাড়ির পাড়টাকে স্টেম স্টিচ দিয়ে করে নিচ্ছি, স্টেম স্টিচ দিয়ে আমি এটাকে ছোটো ছোটো করে যাচ্ছি। এখানে যেমন করেছি আমি হেডিং বোন স্টিচটাকে দিয়েছি, এইখানে যেমন কিছু আমি এই যে পাতাগুলো আছে সেগুলো আমি গ্রিন কালার দিয়ে একটা ভরার ডিজাইন করে দিয়েছি। এইটাকে এইভাবে পুরো ফার্স্টে কমপ্লিট করে নিতে হবে। তারপর, আচ্ছা, কমপ্লিট হয়ে যাওয়ার পর এটা আমি আর একটা ডিজাইন, কমপ্লিট ডিজাইন স্যাম্পল হিসেবে, এটা আমি স্যাম্পল হিসেবে এনেছি। ডিজাইন কমপ্লিট হয়ে যাওয়ার পর এই ধরনের জিনিসটা আসবে। এইটা যখন কমপ্লিট হয়ে যাচ্ছে তখন আমি কি করব, যে কোনো এরকম একটা কার্ড নেব, সেই কার্ডের উপর এইভাবে আমি, চলুন একটা করে দেখি, একটা পেস্ট করে দেবো। এই এখানে আঠা নেব, আঠা নিয়ে জাস্ট ব্যাস একটা সাইড আগে আমাকে মেরে নিতে হবে, তাহলে জিনিসটা টান টান হবে না।
আর দুটো সাইড আমি আঠা দিয়ে লাগিয়ে দিতে পারি। বা অন্য কিছু দেব, লেসটা আমি পরে, আমি ফার্স্টে এইভাবে প্রথমে পেস্ট করে নিচ্ছি। আচ্ছা, এই জিনিসটা যেটা আমি এইটাকে পুরো পেস্ট করে এনেছি, করে আমি দুটো সাইডে যেমন লেস লাগিয়েছি, কারণ এই বাইরের দিকটা এরকম বেরিয়ে থাকলে তো ভালো লাগছে না, সেই জন্য এইবারে এই সাইডটাকে আমি আবার আঠা দেব। দিয়ে এটা আমি মাপের একটা কেটে রেখেছি রিবন, চারধারে এই লাল রিবনটা দিয়ে আমি এটাকে ভালো করে পেস্ট করে দেবো। এইটাও এদিকে দিয়ে দেবো, এটাও এদিকে দিয়ে দেব। বাহ, এই দেখো একটা ফুল কমপ্লিট আপনার কার্ড হয়ে গেল। এখানে যে মোটিফটা আমি ইউজ করেছি এটা সাধারণত বাচ্চাদের পক্ষে খুব ভালো, কার্টুন ফিগার বাচ্চাদের খুব ভালো লাগে। আর আমি দেখেছি অনুরাধা দিদি, আমরা যখন বড়রাও কোনো অনুষ্ঠানে যাই বা কোনো নেমন্তন্নে যাই, একটা উপহার কিনে নিয়ে যেতে হয় সেই অনুষ্ঠানের সম্মান রক্ষা করার জন্য, এবং তার সাথে সবসময় আমরা একটা কার্ড দিতে চাই। সেই কার্ডটা যদি আমরা বাড়িতে বানিয়ে নিতে পারি, বাড়িতে বানানো প্লাস এই ধরনের কার্ডগুলো যেগুলো এইটা যেটা করেছি এইটাতে কিন্তু আমি একই জিনিস করেছি, কিন্তু এই যে কাজটা করেছি শুধু জরির সুতো দিয়ে কাজটা করেছি, এটা সিলভার জরি দিয়ে করেছি, এটা গোল্ডেন জরি দিয়ে করেছি। দিয়ে তার পাশে আমি এই যে গোল্ড সিলভার আর কিংবা গোল্ডেন রিবন সেটাকেই আমি পেস্টিং করেছি। দুটোর সবকটা প্রসিডিওর কিন্তু এক, কিন্তু আমি ডিফারেন্ট আইটেম মানে ইউজ করেছি। আর এইটা, এইটা হচ্ছে যে তিনটে ল্যাম্প পোস্ট, দূর থেকে দেখা যাচ্ছে তিনটে ল্যাম্প পোস্ট, বিউটিফুল। আর এটা কি স্টিচ করা হয়েছে? এইটাতে কাঁথা আছে, এইগুলোতেও মেইনলি কাঁথা আর স্টেম স্টিচ দেওয়া আছে। এটা কোনো কাপলকে প্রেজেন্ট করার পক্ষে ভীষণ ভালো, খুবই ভালো হবে আর কি। ছেলের একটি মেয়ের ছাতে ছাতে তলা যাচ্ছে, খুব সুন্দর। অনেক অনেক ধন্যবাদ তুমি আমাদের মাঝে এলে আমাদের দর্শক বন্ধুদের জন্য। আর আজকে স্পেশালি অনেক বাচ্চা দর্শক বন্ধুরাও আমাদের দর্শক বন্ধুদের মহলে আছেন, যারা এটা দেখে কিন্তু চট করে শিখে বাড়িতে বসে হয়তো আজকে কার্ডই বানিয়ে ফেলতে পারবে। অনেক ধন্যবাদ। আজকের এই ওয়ার্কশপ সেগমেন্ট আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন। তার সঙ্গে বলি, আপনাদের করা অনেক হাতের কাজ কিন্তু বাড়িতে সিম্পলি পড়ে থাকে, সেগুলো নিন, আমাদের স্যাম্পল হিসেবে নারীর ঠিকানায় পাঠিয়ে দিন। সবার স্যাম্পলের মধ্যে থেকে সেরা স্যাম্পলকে পুরস্কৃত করব নারীর পক্ষ থেকে। কে জানে, তিনি হয়তো আমাদের সঙ্গে সেখানে পার্টিসিপেট করবেন। তাহলে দেরি কিসে, শিগগিরই স্যাম্পল পাঠান, চিঠি পাঠান, আসি। নমস্কার, নারী রান্নাঘর নিয়ে আমি কাঞ্চনা এসে হাজির হয়েছি। আর আজকে যিনি আমার অতিথি, তিনি অনেক দূর থেকে এসেছেন, তিনি কৃষ্ণনগর থেকে এসেছেন। কি আমার জন্য কোনো কৃষ্ণ টিষ্ণ এনেছেন? এই জন্মে আর কৃষ্ণ জুটলো না। যাই হোক, রাধিকে চলে এসছে আমার সঙ্গে দেখা করতে সুপর্ণা চক্রবর্তী। নমস্কার। আচ্ছা, প্রথমত বলুন যে এত দূরে থাকেন, এখানে এসে কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, মানে রান্না করাটা আমার নেশা। হ্যাঁ, আমি মানে রান্না করতে ভীষণ ভালোবাসি, তাই সেই টানেই আজকে এখানে আসা। আর নারী দেখার সুযোগ পান রেগুলার কাজ করার? হ্যাঁ, রেগুলার না, সুযোগ পেলে চিঠি লিখি, তারপরে তো ডাক পেয়েছি। হ্যাঁ, তাই তো। আর কি করছেন আজকে বলুন, সুইট ডিশ তো করছেন দেখতেই পাচ্ছি। হ্যাঁ, আজকে আমি করছি ভাপা দই। তাহলে কি কি প্রথমে উপকরণ লাগবে একটু বলুন। আচ্ছা, আমার লাগছে 750 গ্রাম দুধ ঘন করে রাখা। হ্যাঁ, এলাচ, চিনি দিয়ে, এলাচ দিয়ে। চিনির পরিমাণটা কি? 150 গ্রাম মতো। 150 গ্রাম চিনি, 750 গ্রাম দুধের সঙ্গে এলাচ দিয়ে, ছোট এলাচ দিয়ে ঘন ঘন ক্ষীরের মতন আর কি করলাম। আর এই বাজার মানে দোকান থেকে কেনা টক মিষ্টি, অল্প মিষ্টি টক, হ্যাঁ, এরকম দই 150 গ্রাম, আর কাজু কিশমিশ, আর এলাচ তো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, হ্যাঁ, কাজু কিশমিশটা সাজানোর জন্য। তাহলে এবার কি করতে হবে? এবার আমি এই দইটা এই দুধের মধ্যে মিশিয়ে নেব। হ্যাঁ, খুব ইজি। ভাপাতে কতক্ষণ সময় লাগে? 6-7টা সিটি দেবো, তারপর ঠান্ডা হয়ে গেলে এটা ফ্রিজে ঢুকিয়ে, মানে যখন মানে অতিথিকে পরিবেশন করতে হবে ফ্রিজ থেকে বার করে দইটা, হ্যাঁ, ঠান্ডা পরিবেশন করতে হবে। এটা ভালো করে ফেটিয়ে নিলাম। এবার আমার একটা টিফিন বক্স লাগবে, এবার এটার মধ্যে এটা ঢেলে দেবো পুরোটা। হ্যাঁ, এর মধ্যে কতটা জল দিতে হবে একটু বলুন? মানে পুরোটা ডুবো না? না না না, জলটা ঢুকে যাবে এর মধ্যে। আচ্ছা, হ্যাঁ, এবার মানে গায়ের সঙ্গে টাচ করা, এর মধ্যে বসিয়ে দেবো টিফিন কোটাটা।
এবার প্রেসারটা বন্ধ করে দেব অল্প এই মানে টিফিন বক্সের এতটুকু জায়গা হ্যাঁ এক কর মতো জ্বলে দিই তাহলে এটা ধীমে আঁচ করব না 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 বড় আঁচেই থাক আচ্ছা ফুল রেখে 6-7টা সিটি আচ্ছা ফুল গ্যাস হ্যাঁ তাহলে আমাদের অপেক্ষা করতে হবে 6-7টা না সিটি জন্য এরপর বেশি সিটি বলে প্রেসার কুকারটা বাস্ট করে দেব খুলে দিই এবার খুলতে হবে দাঁড়ান 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 রিস্ক নেবেন না হাত খুললে আমারই ক্ষতি এটা জমে গেছে তো এই যে এবার এটার উপরে আমি কাজু কিশমিস ছড়িয়ে দিয়ে আচ্ছা ফ্রিজে ঢুকিয়ে দেবো হ্যাঁ তুমি একটু কাজুগুলো দিয়ে দিই এটা একটু গোলাপের পাপড়ি ছড়িয়েও মানে যে যেমন দেখতে ভালো লাগবে আমি একটু দেখি খেয়ে কেমন হয়েছে একটা বড় চামচ ফাটাফাটি খেতে হয়েছে ভাপা দই দুধে এলাচ ও চিনি দিয়ে ঘন করে নিন ঘন দুধের মধ্যে টক মিষ্টি দই মিশিয়ে নিন ভালো করে ঢাকা স্টিলের বাটিতে মিশ্রণটি ঢেলে নিন গ্যাসে প্রেশার কুকার বসান জল দিয়ে 6-7টা সিটি দিয়ে নামিয়ে নিন এরপর ঠান্ডা করার জন্য ফ্রিজে রাখুন ভাগ্যিস আপনি কৃষ্ণনগর থেকে এসেছিলেন আমার কৃষ্ণ দরকার নেই কিছু দরকার নেই আমার এরকম ফাটাফাটি দইটা দরকার ফাটাফাটি খাওয়ার হলেই হলো আর আপনারা জানেন কৃষ্ণনগরে যারা অনেকে আছেন তারা প্লিজ আমাকে চিঠি লিখুন আমার সঙ্গে রান্না করুন আর আপনারা কিন্তু দারুণ রান্না করেন নদীয়ার লোক তো ভালো রান্না করবেই